জাতমান কোয়ালিটির দিকে খুবই পারফেক্ট একটা গরু, মাশাল্লাহ খুবই সুন্দর এক কথায়, ঠিক আছে। আসলে এডিএল বীজ বলে বলে তোর গলা ফাটায়, আসলে এডিএল বীজ আজকে দেখো কাস্টমার যে আসলে এর যে বাইজিক বৈশিষ্ট্যগুলো আগে দেখতে হবে, জানতে হবে, তারপরে বুঝতে হবে, ঠিক আছে। তো এই খুবই উন্নত মানের বাচ্চা, কেউ নিয়ে খামার করবে নিঃসন্দেহে, কোনো সমস্যা নাই। আমি সবসময় বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকি, প্রতি সপ্তাহে কালেকশন থাকে। আজকে দুইটা খুবই এক্সেপশনালি কালেকশন, হাই কোয়ালিটির বাচ্চা, 13-12 মাস প্লাস 13 মাস প্লাস বয়সের দুটা বকনা দেখাবো। এডিএল বীজের 195 বুলের বাচ্চা হবে, একদম 100-100 বাচ্চা, ঠিক আছে। এর ভিতরে আল্লাহর রহমতে কোনো খুদ নাইকো, জাতমান কোয়ালিটি খুবই ভালো হবে, দারুণ। আচ্ছা ভাই দেখেন, সমস্যা নাই, মাশাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন বন্ধুরা, চলুন বিস্তারিত জেনে নিই। মামুন ভাই, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি, জাতমান বয়সটা ভাই? এটা একটা খুবই উন্নত মানের হলস্টাইন ফ্রিজিয়াম জাত, ঠিক আছে। এটা একটা এডিএল বীজের, এডিএল বীজের 155 নম্বর বুলের বাচ্চা, হ্যাঁ। আর 155 বুলের বাচ্চা আপনি দেখান যে আসলে এর মাথা থেকে শুরু করেন, মাথা, ঠোঁট, কান, তারপরে চামচুচা, কালার প্রিন্ট, খুবই হেলদি একটা বাচ্চা। কোয়ালিটির দিক থেকে মাশাল্লাহ কোনো কমতি নাই, পাগুলো অনেক মোটা মোটা, আর খুবই জাতের এক কথায়, এর ভিতরে আল্লাহ কোনো টুটি রাখেনি, হ্যাঁ। মাজাটা অনেক, আর বিশেষ করে মাজাটা দেখান যে কত ভারী মাজা, খুবই হাই কোয়ালিটির বাচ্চা হবে। আর এ দেখেন, ঠিক আছে, নিপিল চারটা তো ঠিকই আছে। আর এ দেখেন এর ভ্যানগুলো দেখেন যে আসলে উলানে কত জায়গা, কি এই যে চারটা নিপিল আর উলানে কি জায়গা দেখতে হবে, এগুলো জাতমান আগে বুঝতে হবে, ঠিক আছে। আশা করা যায় কাক কয় আল্লাহর রহমতে যদি ভালো থাকে, আল্লাহ যদি বাসায় রাখে, সর্বোচ্চ একটা উন্নত মানের গাবি হবে, না কোনো রকম কোনো ত্রুটিপূর্ণ নাই। অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা, জি ভাই বকনা বাচ্চা দেখছি, খাওয়া দাওয়া ঠিকঠাক, খুবই সুন্দর। হ্যাঁ, বয়সটা কেমন হবে ভাই বাচ্চাটা? এটা 12 মাস বয়স আছে, 12 প্লাস হবে আনুমানিক, 12 মাস প্লাস, হ্যাঁ। খুবই হাই কোয়ালিটির বাচ্চা, আসলে এসব সব কাস্টমার এসব গরু কিনতে পারবে না, হ্যাঁ। সস্তা জিনিস যারা কেনার ইচ্ছা আছে তারা এসব গরু কিনতে পারবে না, এসব গরু কিনতে হলে অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। এই গরুটার কোয়ালিটি অনেক ভালো, পাগুলো বেশ মোটা, হ্যাঁ অনেক মোটা মোটা, পায়ের খুরগুলো দেখেন যে বাটি খুর কত মোটা আর গোলাপি, ঠিক আছে। আসলে খামারে ভালো জিনিস না রাখলে ওই খামারে কখনো সফলতা আসবে না। তো বেশি কথা বলবো না, গরুগুলো দেখান জাতমান, এটার দাম রাখছি আমি 1,05,000 টাকা ভাই। দাম দর কি করার সুযোগ আছে? অল্প কিছু অনার করা যাবে, আমি আহামরির দামসে বিক্রি করি না, কারণ জাতমান কোয়ালিটি যেতে ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে নেবে। এক নম্বর হলস্টাইন ফ্রিজিয়াম বকনা বাচ্চাটার দাম মান ভাই চাইলেন 1,05,000, জি ভাই। বন্ধুরা তারপরে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চাটা, জি ভাই, সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খুবই সুন্দর ভাই, খাওয়া দাওয়া ঠিকঠাক দেখছেন। মান ভাই 2 নম্বরের বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? এটা একটা খুবই উন্নত মানের বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়াম, হ্যাঁ। এটাও একটা এডিএল বুলের বাচ্চা, 155 বুলের এটাও বাচ্চা, ঠিক আছে, হ্যাঁ। এডিএল বুলের 155 বুলের বাচ্চা, খুবই গ্রোথ ভালো, এর চামচুচা অনেক পাতলা, মাথা, কান, লাভি কম্বল কোনো কিছুই নাই, পাগুলো অনেক মোটা মোটা আছে, আর খুরগুলো দেখান যে আসলে বাটি খুর, হেলদি একটা বাচ্চা এক কথায়, হেলদি একটা বাচ্চা, ডবল বডির বাচ্চা, মাজার শেপটা দেখান, হ্যাঁ, আর নেসটাও হাঁটুর উপরে আছে, হ্যাঁ। খুবই কোয়ালিটি ফুল বাচ্চা, বিগ বডির গরু হবে, খুবই পরিপূর্ণ দুধ পাইছে, এই যে এই যে এই যে এই যে এই যে চারটা নিপিল কত সুন্দর চার জায়গায় স্টেপ নিয়ে আছে, বুঝছেন, আর অনেক জায়গায় দেখেন, কই থেকে অবশ্যই দেখেন, কই থেকে জায়গা, কই থেকে আছে দেখেন, অনেক জায়গা, আসলে এগুলো আদর্শ একটা গরু, ঠিক আছে, না কোনো রকম কোনো ত্রুটি নাই, খুবই ভালো এক কথায়। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চাটা, হ্যাঁ দেখেন যে আসলে একটা হলস্টাইন ফ্রিজিয়ামের মধ্যে যে বাইজিক বৈশিষ্ট্য, আল্লাহর রহমতে কোনো কমতি দেয়নি আল্লাহ, মাশাল্লাহ খুবই সুন্দর, কালার প্রিন্টটা খুবই গর্জিয়াস ফুল কালার। আসলে এসব গরু সচরাচর মিলানো খুব কঠিন, ঠিক আছে। তো কেউ যদি নিয়ে খামার করতে পারে আল্লাহর রহমতে, সে ব্যক্তি কখনোই ঠকবে না, জাতমানে কোনো কমতি নাই। যেহেতু এটার বয়সটা কেমন হবে? এটা প্রায় 13 মাস বয়স আছে ভাই, প্রায় 13 মাস হবে, জি 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 13 মাস বয়স আছে। 2 নম্বরের বকনা বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন ভাই? এটার দাম 1,05,000 টাকা দাম রাখছি, ঠিক আছে। বন্ধুরা 2 নম্বরের হলস্টাইন ফ্রিজিয়াম বকনা বাচ্চাটার দাম শুনলেন 1,05,000, জি ভাই। আসলে জাতমান কোয়ালিটির উপরে সব কিছু নির্বাচন হয়, ভালো জিনিস নিয়ে খামার করতে হবে, এটাই বলি সবসময়। কেউ যদি নেয় তাহলে সে ব্যক্তি কখনোই আল্লাহর রহমতে ঠকবে না, ভালো ফলাফল পাবে লাস্টে যায়, ঠিক আছে।
মামুন ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু বলবো না, কেন বলবো না, দর্শক সবসময় চাই সস্তা জিনিস, আর সস্তা জিনিসের কাস্টমার অনেকটা বেশি থাকে, ঠিক আছে, ভালো জিনিসের কাস্টমার কম থাকে, টেকা থাকলেও ইচ্ছা থাকে না ভালো জিনিস কেনার, সবসময় চাই যে কম দামে সস্তা জিনিস। আসলে সস্তা জিনিস কিনে নিয়ে যায় আপনি 5টা 10টা 50টা গরু যেতেই খামারে ক্রয় করেন, কোনো লাভবান হতে পারবেন না, ফলাফল জিরো থাকবে, কেননা আপনি যদি ভালো জিনিস ক্রয় করতে না পারেন। তে আসলে আমি বললে তো হবে না, আপনাদের এই জিনিসগুলো বুঝতে হবে, জানতে হবে। আসলে এই জগৎটা, এই ডেয়ারি সেক্টরটা আমি বলতে চাইনি, তাও বলা লাগে, যার যত চাপা তার তত সেল, বুঝছেন, যার যত চাপা তার তত সেল, ভালো জিনিসে অত চাপা মারতে হয় না, আর খারাপ জিনিসেই চাপা বেশি দেওয়া লাগে, তারপরে কাস্টমারের চাহিদা বাড়ে। তে ওই ধরনের ছেলেও না, ওই ধরনের কথাবার্তাও আমি বলি না, যার জন্য আসলে ভালো জিনিসটা দর্শকদের, হ্যাঁ, একটা গরুর যে প্রাইজিক বৈশিষ্ট্য এগুলো জেনে শুনে তারপরে গরু ক্রয় করতে হবে। তো আমার কাছে আমার 2টা গরু ভালো, যদি কাস্টমারদের কাছে ভালো লাগে তাহলে আমার থেকে গরুগুলো ক্রয় করতে পারবে। আর বর্তমান শীত মৌসুম, দেখে শুনে গরু ক্রয় করতে হবে। আসলে ছোটো বাচ্চা শীতের মধ্যে অসুখ বিসুখ হলে পারে, রিক্সের মধ্যে থাকার লাগে, হ্যাঁ, সেক্ষেত্রে 10-12+13 মাস+ এসব বাচ্চা দিয়ে খামার করতে পারলে শীতের জন্য তাতে ভালো কিছু ফলাফল পাবে, ঠিক আছে। আর যেখান থেকে ভালো জিনিস নিয়ে খামার করলে লাস্টে যায় ভালো কিছু ফলাফল পাবে। আর যদি আপনি কম দামে ভালো জিনিস কিনতে যান, কখনোই সম্ভব না, বাজার যদি মরেও যায় তাও ভালো জিনিসের ভালো দামই থাকবে, ঠিক আছে। তো দর্শকদের উদ্দেশ্যে এটুকুই কথা, যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করে, ফোন নাম্বার থাকবে, গরুগুলো ক্রয় করতে পারবে। আর যেহেতু ক্যাশ অন ডেলিভারি অবশ্যই থাকবে, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা আছে, ঠিক আছে, সমস্যা নেই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।